আমার বিয়ে দিতে চাচ্ছে, এই আঙ্কেল বিয়েতে রাজি করানোর জন্য আমার উপর অনেক নির্যাতন করেছে, অত্যাচার করেছে। কিন্তু আমরা এটা বিষয়ে কোন তো জানি না ভাই, বিশ্বাস করুকা আপনি যদি যেটা হইবা আমরা অর্থ মান্য নিব, ঠিক আছে? মানে আপনারা চাচ্ছেন যে এই মেয়েটাকে অন্য জায়গায় বিয়ে হতে দেব না, আমাদের নিজেদের মধ্যে জি অখন কো আমি যখন বিয়ে দিয়ে রাখবো আমরা অষ্টা তো থাকবো, আপনি যেভাবে দিবা মানে ওভাবে যেভাবে নাকে এই মেয়েটা তুলে দিতে চান সেইভাবেই মেনে নিবে, কিন্তু মেয়েকে তো আপনার হাতে দেওয়া যাবে না ভাই। তাই আমি বাফান মনে ফুরির বাফান মনে আমি হ্যাঁ বাপাইতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা যেমনে কইন আমরা ওরকম আমরা চেষ্টা করব, বাপরে আনতে পারবেন জি চেষ্টা করব। আচ্ছা তোমার বাবা এলে তোমার বাবার লগে যাবে, তোমার বাবা সত্য বাবা না, এখন আমার বাবা আমার খোঁজ নিতে চায় না, আমার মা মারা যাওয়ার পর আমার বাবা আমার খোঁজ নিতে চায় না, মানে ওর বাবা সম্ভবত ওর মায়ের চাপে খোঁজ খবর নিতে পারে না, খোঁজ খবর নেয় না, বোঝা পারে না নাকি? আর এর এক দেহেই বোঝা যাচ্ছে ভাই এই একজন লোভী মানুষ। আচ্ছা ভাই আমি আচ্ছা ভাই ভাই আমি লোভী নাই ভাই। আচ্ছা আপনার এর যে এখন যে মা জি মানে সৎ মায়ের জি জি ওইটা কি আপনার কেমন বোন? আমার মারফেটর বোন, আপনার আপন বোন। আর যে পুলার লগে এর বিয়ে দিতে চান মারফেটর বনির গরর বাগনার লগে ওফুরির বিয়া ঠিক হইছে আমি জানি না ভাই, এটা বুঝছেন নি তেওনে যে তারা অনেক বিয়া দেয় আমি এটা জানি না, না জানিয়ে তো আমি ওখান পর্যন্ত আইছি আপনার দেশ বুঝছেন নি, ওখানে আপনারা লইয়া যদি 18 বছর আগে আমি বিয়া দিবার দিতাম না আপনারা লগে থাকবো আমার। আচ্ছা শোনেন সব কিছুই শুনলাম ঠিক আছে, এখন মেয়েটাও নিজেও বলতেছে যে হ্যাঁ ওটা আমার সৎ মায়ের ভাই তার মামা, আমরা বুঝলাম আর কি কাহিনিটা কি। এখন মেয়েটার সবচেয়ে মূল বিষয় হলো কি তাকে যেই বিয়েটা আটকানো দরকার, কারণ সে বলতেছে আর সে বিয়ের উপযুক্ত না, এটা আমরা নিজেরাও দেখতেছি তাই না, কাহিনিটাই এক জায়গায়, কারণ আসলে তার বিয়ের বয়স নেই আমরাও দেখতেছি, হয়তো ওই যে সম্পত্তির হয়তো লোভে তার সৎ মা বা তার যে সতালু মামা এরা একটা হয়তো চক্রান্ত করেছে মানে সম্পত্তির লোভে লোভে। তো আসলে এইগুলো কিন্তু হইবে দেওয়া যাবে না, বাবার হাতে আমরা দিব কিন্তু বিয়ে দেওয়া যাবে না এরকম একটা কথা বলে আমরা তার বাপের কাছে তার বাপও করাল করে যাইতে হবে যে ছোট মেয়ে আমার বিয়ে দেবো না, তাছাড়া আমরা এই মেয়েকে দিতে পারি না, খোঁজ নেবো মা ঠিক আছে, বাবা যদি নিয়ে যায় আমি খোঁজ নেবো, মেয়েকে আমরা আপাতত রেখে দেবো যাইতে দেবো না, আপনি গিয়ে ওর মায়ের যে সৎ মা আছে বা ওর বাবার খোঁজ করে ওর বাবার লগে কথা বলাবেন আমাদেরকে। আর ভাই আপনি তো মোটামুটি একটু মানে হারমোনিয়াম প্র্যাকটিস করাতে পারেন? হ্যাঁ হ্যাঁ পারি, ওরে একটু প্র্যাকটিস করাবেন, আমার বাড়ি আর আপনার বাড়ি কিন্তু বেশি দূরত্ব না, প্রয়োজনে আমি লোক দিয়ে আমার গাড়ি আছে যাতায়াত করাবো, আমার ওইখানে থাকুক আর এইখানেই থাকুক, আপনি সাহায্য করলে পারে ইনশাআল্লাহ, আগে আল্লাহ তারপর আপনি সাহায্য করলে ইনশাআল্লাহ আমার মানুষ হবে। কি বলো তুমি যাবা তোমার মামার সঙ্গে? যাও না আমি যেতে চাই না, যাবে না, মেয়েই যাবে না, দেখেন আপনারা ও যে বলতিছে নির্যাতন করেছেন এটা কি আসলে ঠিক নাকি? নির্যাতন আমি কইতাম পারি না ভাই, আমি চাকরি করি তো বুঝছেন, আমি কইতাম পারি না মেয়েটার উপরে যেরকম খরচে আমার বোনের কাছে আমি ইয়াদরা গিয়া আমি ঠিক আছে তার মারে তো বলতিছে যে আপনি নিজেও নাকি না আমি লক্ষ্য করছি না আমি কথা বলতেছি আমি লক্ষ্য আমাকে বিয়েতে রাজি করার জন্য আমাকে আমার পরিবার যতন করে দুষ্টু লোকের মিষ্টি কথা জাকি ভাই, দুষ্টু লোকের মিষ্টি কথা ভাই, আমি আপনি কথাই কই না তো ভাই, আর একটা মেয়ে ভয় না পাইলে কখনো বাড়ি ছেড়ে পলায় না, বুঝলেন? ও মনের দুঃখে বাড়ি ছেড়ে পলাইছে, আপনারা কি মানে অনুষ্ঠান সব মানে শুরু হয়ে গেছিল মানে ওরে হলুদ মাখানো অবস্থায় পাইছেন না ভাই? ওর গায়েটাই হলুদ, নতুন শাড়ি টাড়ি পরা আমি দেখে এই অবস্থায় কোনো মেয়ে পলায় না, যদি পিছনে
মানে যে ওর পিছনে দেয়াল ঠেকে গেছে, যার কারণে ও বাইর হয়ে আইছে আর এইটুকুন মেয়ে। আচ্ছা এই কাজটা আপনারা করেন না আর নেওয়ার চেষ্টাও করেন না, আর যদি ওর বাবা সামনে আসেন। আচ্ছা আমার একটা প্রশ্নের জবাব দেন, আপনার যদি একটা উরর জাত এতটুকু একটা সন্তান থাকতো তাহলে কি উরর পরে এই নির্যাতন বা এইভাবে বিয়ে দিতে পারতেন? ওই তো না, তাহলে আপনার বোনের সাথে কেন আপনি আপ মিলাইছেন? এখন কো আমি তো বুঝলাম ওস্তাদ, এটা তো এখন কো ফাইলে আপনার কাছে আইছে। আচ্ছা তাহলে শুনেন, আর আমি যেটা বলি জি, আপনার ভাগ্নি এই যে জ্যাকি ভাই জি এখানে খুব হেফাজতে থাকবে জি, আপনি আপনার বোনকে যা একটু বুঝান জি যে পরের জিনিসের লোভ আসলে করতে নাই, করলে তার বিপরীত ভালো হয় না জি। আচ্ছা বুঝাই, এখন নসিবে থাকলে আপনার ওই বোনের ছেলের সঙ্গে এর বিয়ে হবে, হতে পারে আল্লাহ তাআলা চাইলে ঠিক আছে, কিন্তু ধৈর্য ধরে টাইমটা তো হওয়া লাগবে নাকি জি। এর তো একটা পছন্দের ব্যাপার আছে, আবার এর বয়সের একটা বোঝার বিষয় আছে, বয়স হোক 17-18 বছর বয়স হলে তাও কিন্তু একটা মানায় জিনিসটা। তো যাই হোক আমরা আর কথা না বাড়াই, এখন ভাই আপনি আসছেন ওনার সঙ্গে মানে আমার বাড়িতে চলেন ঠিক আছে, প্রয়োজনে খাওয়া দাওয়া করি, আপনি পরের দিন যান, সমস্যা নেই, দেখেন আপনার ভাগ্নিকে আমরা কীভাবে রাখি জি। আচ্ছা ভাই ঠিক আছে, আর ওর কিছু আমরা গান করবো, আর ওর বাবা আসলে আমরা ওর বাবার সঙ্গে পাঠিয়ে দেবো ঠিক আছে ভাই। আর একটা গান মেয়েটা গায়। আচ্ছা বলো তো আম্মু আর একটা গান বলো। একটা জিনিস খেয়াল করছেন, এই যে এত সুন্দর ফুটফুটে একটা ছোট্ট মেয়ে, এই মেয়ে বিয়ে দিবে চাই কোন কেনে? এটা তো আসলে আমার মাথায় তো ঢোকে না। সেটাই তো কথা, মানুষ আসলে যে বসত করতেছে দুনিয়ার উপরে এটা তো বুঝি না। কণ্ঠটা কত সুন্দর দেখছেন। হ্যাঁ গানটা শুনে তো আমার খুব কি বলবো, এই মেয়েরা তো লেখাপড়া শেখে তো ভাই, অনেক গান গাইছে বুঝছেন, এই ফুড়িয়ে স্কুলে গিয়ে অনেক গান গাইছে বুঝছেন, ফুড়িটার যে ভাগ্যটা এরকম খেনে সবই ঠিক আছে। তা আপনারা এত বড় ভুল মানে কোন জ্ঞানে করতে যান? শোনেন এই লোকটা যে সুন্দর জ্ঞানের কথা কইতেছে মাঝে মধ্যে, কিন্তু এই লোকটার মধ্যে যে এত ভেজাল এটা মানে বলার মতন না ভাই। আমার কাছে কোনটা নাই ভাই। হ্যাঁ বুঝছি বুঝছি বুঝছি। আমার টুনটুনি তুমি এখন গাও মা, আমার একটা দৃঢ় বিশ্বাস বিচারারও হয়তো দোষ, যদিও যতটুকু আছে আমার মনে হয় এর বুনির চক্রটাই সবচেয়ে হ্যাঁ এটা হইতে পারে, যেহেতু বুনির কাছেই তার বাগনিটা থাকে, তার বাপের বিয়ে থাকবেই। আচ্ছা যাই হোক, সব ওর বাপ না আশাপন তো আমরা কিন্তু মেয়েকে ছাড়বো না। কি বলো মা? আর একটা কথা মাথায় রেখে, ওর বাপেকেও কিন্তু শপথ না, তুমি কি বলো, তুমি কথা বলো, একটু কথা বলো, ঘর না জায়গায় কথা বলো, তোমার বাবা না আসা পর্যন্ত তোমাকে আমরা দিব না, কি বলতিস? আমার বাবা না আসলেও, আমার বাবা আসলেও আমি যাবো না, কারণ আমার বাবাও এখন আমার খোঁজ নেয় না। আমার মা মারা যাওয়ার পর আমার বাবাও এখন আমার খোঁজ নেয় না। আচ্ছা দেখা যাবে, তোমার বাবা যদি আমাদের কাছে কথা দিয়ে নিয়ে যায় তাহলে দেখবো, সেটা দেখা যাবে। ও ছোট মানুষ, হয়তো ওর মানে মনের রাগে কথাগুলো বলতেছে, তারপরে আমরা তো জানি যে সে জন্মদাতা, 7 দিন পর পর খোঁজ নেবো তো আমি জন্মদাতা। দরখাস্ত করিতে আইলাম মাওলার চরণে, মাওলার চরণে এই জামানার বাদশাহ তুমি, এই জামানার বাদশাহ তুমি শুনেছি কানে, দরখাস্ত করিতে আইলাম মাওলার চরণে, মাওলার চরণে এই জামানার বাদশাহ তুমি, এই
কথা না বাড়াই আপনি আমাদের সঙ্গে যেতে পারেন। আমাদের বাসায় যা খাওয়া দাওয়া করে আজ নয় কাল আপনি চলে যান, সমস্যা নাই। ও আমাদের এখানে আসে আপনি দেখে গেলেন, ঠিক আছে। আর ওর বাবাকে নিয়ে যেদিন আসবেন সেদিন আমরা দেখব ওকে পাঠানো যায় কি না। ও যদি যায় গেলি পাঠা দেবো, অসুবিধা নেই। ও যদি যায় আমরা পাঠাবো, ঠিক আছে। নাকি? হ্যাঁ হেডাই হেডাই, ওই যে কারণ হলো সে তার জন্মদাতা, যদি দেখা গেল যে সে সামনে আসলো এখানে করে যাইতে হবে। এই যে ছোট্ট একটা মেয়ে একে কিন্তু বিয়ে দেয় আর সে এত সুন্দর একজন প্রতিভা, তারপরে তার স্কুল জীবন, এটা কিন্তু করা যাবে না কিনা আপনি নিজের থেকে চিন্তা করেন, যেটা কত বড় অপরাধ আপনারা করতে যাচ্ছিলেন। জি ওস্তাদ, আমি অনেক বুঝছি এটা, আমি আমার এলাকার মানুষ লইয়া দরকার হয়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই, ঠিক আছে। বাচ্চাটা এখন আপনার কাছে, ঠিক আছে ঠিক আছে। দর্শকের কাছ থেকে বিদায় নেই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন, জানলেন, শুনলেন। আমরা পরবর্তীতে কি হয় অন্য এক ভিডিওতে আমরা দেখাবো, জানাবো, শোনাবো। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, আর বিদায় বললেই বিদায় নয়, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।